সুমন্তর সুকালিক উত্তর গু একই আল্লাহ কি ও মা এটা আবার কি করলো আল্লাহ কেমন সুমা দেওয়ার পর্ব চলতে আসে ইনি দেখা সুমা দিতে দেতে আর কোনো জায়গা বাধ্য হয় নাই আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ টি কেমন আছেন আশা করি ভালো আছেন মি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাই হলুদ গেলো এখন তো বিয়ার পালা আপনারা সবাই গাই হলুদের ভিডিও দেখে হালাইছেন বিয়ার ভিডিও দেখো বিয়া করার আগে যেটা করতে হয় এরমের করে গোসল করাইতে হয় যে করছে কি জামাই পাড়ার উপরে বওয়াইছে ও না সরি ফ্রি উপরে বওয়াইছে বোঝেন এদের কয় ফ্রি আর ওইদরে কয় মরা মরার উপরে বওয়াইস আর এই পাড়া এলো হল দিয়ে এরমের বাইটে বাইটা লইতে আসে বোঝেন দেবে সবাই জামাই তো খুশি আর কষ্ট করে নিজের গা গো লাগবে না গোসল করা লাগবে না মানসি আজকে গোসল টসল করাই দেবে তো দেয় এই যে সাবান শ্যাম্পু সব কিছু লইয়ে বইছে এখন চিন্তা করতে আছেন এত মানুষে মিললে গোসল কে করাইবে কারি গাই নিয়ে আসে কাল বোঝেন না নতুন নতুন বিয়া করতে যাইবে শরীরের যত ময়লা সয়লা আছে সবাই এই সব মানুষ মিললে এক কালে উড়ে দেবে তো এই দেন সবাই মিললে এক কালে পুতাটা টাই টাই কি জানি হলদিটা করলে বুঝতে পারলাম না তো এখন একজন মিললে আবার বাড়ে তো মুই চিন্তা করছিলাম যে সবাই মিললে টাই তাই আবার সবাই মিললে মনে হয় বাড়বে তো এই দেন একজন আইছে হলদি দিতে তো হলদি দেয় হ্যাঁ গালে লাগে না কপালে লাগে না হ্যাঁ পারে আবার দেই যে একাল কাপুরের খোর দিয়ে আবার মোসে ও মা এটা আবার কি করলো আল্লাহ এক এমন

দেখলে নি তো কি হয়লাটা গাইলো বুঝলেন এই রকম হয়লা এই পরে কাল কপালটা লাগে বদনাটা লাগাই এই কি করছে না আরও একজন আইসে হে আবার এরম সুমন্ত সু কালিকুত্তর কু করতে আসে বুঝলেন আল্লাহ রে মুই এই সিস্টেমটা বললাম না ও মাদারীপুর এটা করলে কি হয় মরিটু আপনারা কিন্তু কমেন্টে জানাই দিন বুঝেন তো সুমন্ত সু কইরে কাকি মা যে কি খুশি খুশি ঠেলায় কালে নাচন শুরু করে দেছে ওরে ওরে যা এত খুশি দেখে মোর একাল বেমালা খুশি লাগতে আছে কাল নতুন নতুন সিস্টেম দেখে মোর একাল মুন্ডা কেমন নতুন নতুন করতে আসে হে এর আইসে বড় আফায় বড় আফায় আবার আবার এরম এরকম হলদি মুদি লাগাই টাকাই দিতে আছে তো জামাই রইছে বইয়া দি সবাই সবাই

বিয়ে এখন একটা বিভিন্ন মাধ্যমে হয় ঠিক আছে এখন আর ঘটক লাগবে না বিয়ে তো এই বিয়ে যে দুই ভাই দুই ভাইয়ের মধ্যে ছোট যে বাইরে আছে না ও খারণ কথা কই এলো কি করতে আছে এখন ডলা কইলাম না প্রথম যে ময়লা আছে গায়ে যত ময়লা আছে সব ডালে উড়াইবে এত মানুষ লাগে তো এই ধান এক একজনের ডলে একজনে পানি দেখ কত সুন্দর রে এখন খালি জামাই হলদি দেবে জামাই গোসল করবে এমন কিন্তু না এন আশপাশে যারা আছে হেরা হলদি দেবে হেরাও গোসল করবে ওরে আল্লাহ কি সুন্দর রে মজাই মজা মোট কাল মন্ডার মধ্যে কাল মজা মজা লাগবে এমলা বুঝলেন গোল টসল টোসল করাইতেছে কি সুন্দর ও এখন যে কথাটা কইতে আসলাম

দেশি বাংলাদেশি বিভিন্ন ধরনের পাত্রিপুত্রী খুঁজে দেয় তো হুন্ন মোর বেমে ভালো লাগছে তো মুই চিন্তা করছি আপনার শেয়ার করি কারণ আছে শেয়ার করার কারণ হলো যে এই যে খালি মেসেজ আয় মুই মোর পোলার লাগে আমনের নেতে চাই তো মুই মোর ভাইয়ের লাগে আমনের নেতে চাই আমনের মাইয়া বিস্তারিতে আসেন আবার বেমালা মাসে নিজের লাগে মাইয়া খুঁজেন তো চিন্তা করছি এইসব সিঙ্গেল পার্সন গো যদি এখন ভালো মাইয়ের সম্বন্ধ মুই দেখতে কারণ মোর একলা মানুষ তো মুই আর এতটি মানুষের বিয়ে টিয়া করতে পারবো না বুঝেন নাই তো এর লাগে মুই আপনার লোকের এই পেজটা শেয়ার করলাম পেজটা ঢুকলে আপনারা বিভিন্ন হাই কোয়ালিটির সম্বন্ধ দেখতে পারবেন তারা আপনার একলা মাইয়া পোলা সবকিছু বিস্তারিত বিস্তারিত দেবে বোঝেন এইবার আপনার খোঁজ খবর নিয়ে সমুন্দ্রমন্দর এক ফাইনাল করতে পারেন বুঝলে তো মোর মনে হলো এটা আপনাকে লগে একটা উপকারী জিনিস হইবে খোঁজার পাত্র একাল সংক্ষেপ জিনিস তো মই কিন্তু ব্যাপারটা শেয়ার করলাম বুঝলি তো এখন হলো যে পোলা হইলো দুইটা বাড়ির মানুষ হলো করছে কি কেউ গেছে বড় পোলার শ্বশুর বাড়ি কেউ এসে ছোট পোলার শ্বশুর বাড়ি তো যেহেতু মোর বন্ধু ছোট পোলা এলাকি মই একাল ছোট পোলার শ্বশুর বাড়ি সরলে আই পড়ছি তো খাওয়াটা রেডি করতে মই কোন কোনো ধরনের খাওয়ানোর ভিডিও টিডিও করলাম জিনিসটা ভালোই লাগছে একাল বাঘ বাটোয়ার করে একাল দুই পক্ষ দুই বাড়ি চলে গেছে তো এই এখন বিয়ে কিন্তু চলতে আছে বিয়ে টিয়ার পরে মগো আবার বা খাওয়ানোর লোক এখন মগো নাস্তা দেশে বিয়ে বিভিন্ন ধরনের পিঠা পুডা দেশে তো মুই ভিডিও করতে নিলি মোর ক্যামেরার পিছনে আইয়া কালে মানুষ এরকম খাম্বান ধান খাড়াই থাকে মুই কালে শান্তি মতো ভিডিও করতে পারি তার নাস্তা খাইতে খাইতে মোর আবার কনের লাগে অপেক্ষা করতে আসি আর এই যে সুরিটি ধার নাই সুরি কিন্তু মুই সুরির বাড়ি দিয়ে নিছি বুঝেন আর গলাটা মুই নিউ মার্কেট দিয়ে দেড়শো টাকা কিনছিলাম আমার শাড়ি দিয়ে হইলো যে আর বিয়ে আইসি না হে পোলার বোর্ড শাড়ি বুঝেন কারণ মুই এক শাড়ি যেটা আনছি সেটা মোরে এখানে পরা যাইবে না এর লাগে মুই আবার এই দার করে রাখান শাড়ি পরে ভিডিও করতে তো মুই পিঠা বুলি সব কিছু খাইতে আসি আমনে কই একটু একটু করে দেয়া আইতে আসি সবই তো একটু একটু খাওয়া লাগে বুঝেন না দেশে যখন কত কষ্ট করে এরা বানাইছে তো রাস্তার লাগে এইটা দেশে এর আগে

দিতে আসে এতক্ষণ পর্যন্ত বিয়ে অর্ধেক আসছিলো এখন বিয়েটা সম্পূর্ণ হইতে যাইতে আসে সিগনেচার দিতে আসে আর পোলাই সুন্দর সব বড় বড় দেখতে আসে তো সাইনমেন্ট করার পরে এখন এই খাওয়ান এখন সবাই মিলে খাওয়াই হইবে তো খাওয়ান দেখছেন কত আইটেম খাওয়ান সবকিছু দেয় মানে কত কিছু বাস টাস কয় রমের দেশে বোঝেন তো এই জামাই বউ বইয়ে রয়েছে মোর তো বেমালা খিদা লাগছে যে আর কত বইয়ে থাক মুখ একটু খাওয়ানটা প্লেট দিলো তো প্লেট দেওয়ার পরে পর একটু শান্তি হইছে যে না প্লেটটা যাওয়া আইস খাও এখন পরবে এখন আমনে গো ভালোবাসা এই তো খাওয়ানোর লাগি জামাই আটটা ধুই আন তো ধোয়া লাগবে বউ খাইবে তো এরপরে বউ ধোয়া দিতে আসে

ক্যামেরা তুই নেই এরপরে মুই ক্যামেরা ডাইন না কইতে তাই আমনে ভিডিও মই করি হে এরপরে মুই এবারে এই ভিডিও করতেছি ওরে কি ভালোবাসা দেখছেন আমার বউরে খাওয়াই দিবেন বউরে ভালোবাসতে কোনো লজ্জা শরম নাই ঠিক আছে গার্লফ্রেন্ডের ভালোবাসা কিন্তু লজ্জা শরম তো মুগো খাওন লন শেষ কিন্তু লিপস্টিক মুই নিচে ঠোরে তা খাওনের লগে খাইয়ে লাইছি উপরে ঠোরে একটু আছে সমস্যা নাই কোনো লিপস্টিক কিনছি তা হাইতে খাইলে কোনো সমস্যা নাই তো মোর হিজাব কিন্তু অর্ধেক খুললে মুই লাগে আছে বিয়া খাওন খাইতে মই মুই জামাইরে কইলাম একটু বাইটাই দিয়ে দেন মোর বন্ধু বান্ধব ফলোয়ার গো ঠিক আছে এবার বউরে কইলাম আমনে একটু দিয়ে দেন তো দুইজনে বাইটাই দিয়ে দে পরে সোজা মোর এককালে পোলার বাড়ি চলে আইছি খাওন টাউন খাইয়ে তো আওয়ার পরে দেন বড় পোলা কিন্তু বউ লইয়া পড়ছে ছোট পোলা পয়না লই গেছে কিন্তু বউ আরে নাই বউ পরে উড়ে আসবে বুঝছে না কাল বড় করে অনুষ্ঠান তো এই যে বড় পোলা বউ লইয় বউ সামনে কিন্তু প্লেটের মধ্যে মানে সিনেমায় দেখি যে প্লেটের মধ্যে দুধ কি কি জানি রং আলতা ফালতা আর যে মায়ের বাড়িতে বদনা কলসি কি কি জানি আর দিয়ে দেশে এই বদনা তো আর হাগু মধ্যে করবে না এই সুমন্তর সু কালি কুতার করবে বিয়ে করতে যাওয়ার আগে যে করছেলে গোসলের সময় ভিডিও করতে করতে দেখলাম যে ক্যামেরাম্যান ওরে ক্যামেরাম্যানের কোনো শেষ নেই মোর এখন ক্যামেরাম্যান নাই তো এই ধরেন ছোট জামাই কিন্তু বউ থুই আইয়ে পড়ছে বড় ভাই লাকি লাখ ঠিক আছে তো মোর ভালোই লাগছে গ্রামের বিয়া আর ওই যে সিস্টেমটা বেশি ভালো লাগছে ওই যে ম্যারেজ বিডি বিয়ে ওই আপনাকে দিয়ে আপনাকে সুবিধার্থে তো পড়ে এই যে কাদার বাড়িটা আছে না এই বাড়িটা দুলোভাই এই রকমের নিয়ম মুসলমানের ঘরে ওইবে না এই হালাই দেয় তাড়াতাড়ি বাড়ি মারামারি মাতারির হালাই দেবে না বেড়ায় হালাই দেবে শেষে যুদ্ধ মুসতে পারে আর মাতারির আর এই কাদা পাড়াই যাওয়া লাগে নাই তো এই ছোটো জামাই শ্বশুর বাড়ি দেখেন চিন বউ কত খুশি দুইটা মানুষ দুইটা মানুষের নতুন নতুন করে চিনবে দুইজন আর ভালো লাগা খারাপ লাগা জানবে একটা অন্য রকমের অনুভূতি কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে খাইতেছেন মোর কিন্তু বেমালা ভাল লাগে তো দেখেন এই যে জামাই বউরে দুধ খাইতেছে তো জামাই দুধ একালে গুনে গুনে হিসেব হিসেব করে একালে অর্ধেকই খাইছে হে এবার বাকি অর্ধেক আবার বউরে দেবে আনে তো ভিডিওটা ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ফলো অবশ্যই করবেন আর আমি চেষ্টা করছি একটা বিয়ারে একালে ফুড়াইয়ে তুলতে বুঝেন তো আমি কতটা ফুড়াইয়ে তুলতে পারছি মুই বুঝতে পারি নাই আপনারা কিন্তু জানাইয়েন ঠিক আছে এই যে এবার বউ একালে দুধ পান করবে আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট ফলো কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে আর মোর এই পেজ আর কেয়াপা পেজ এর অন্য যত পেজে ভিডিও দেখবেন সব একালে সোজা রিপোর্ট মারিয়ে দেবেন ভালো থাকেন সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম